রাতে ঠিক যেমন আমার আত্মহনন হয়েছিল ঠিক তেমনি আজও হচ্ছে। নির্দ্বিধায় মেজর সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা। বাংলাদেশের পুলিশ স্বাধীনতার পর হতে সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, অথচ গত কিছুদিন ধরে দেখেছি সে আমার যে আমার একান্ত ব্যক্তিগত ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফটোশপে এডিট করে, টেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়, জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। আমি জানি না এখন কিভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব। আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে ও ডিভাইস থেকে সেসব বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেসব। আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি। আমার ব্যক্তি জীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের জন্য আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম। আমি মনে করি আমার চরিত্র হননের চেষ্টার মাধ্যমে এদেশের বাইরে কাজ করা প্রতিটি নারীর প্রতি নিগৃহীত অপমানজনক আচরণ এটি। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও একজন নারী, তিনি নিশ্চয়ই আমাদের নারীদের এই অবস্থানগত নিরাপত্তার দিকে আবার নতুন দৃষ্টিকোণ থেকে ভাববেন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এভাবে আমার ব্যক্তিগত জীবনকে নিগৃহীত করার প্রচেষ্টা এই বাংলাদেশের আইনে কি শাস্তিযোগ্য অপরাধ নয়? আমি সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করছি না, এখানে অনেক সৎ অফিসার রয়েছেন, কিন্তু এরূপ হত্যাকারী কর্মকর্তা এবং একজন নারীকে সোশ্যাল মিডিয়াতে বিকৃতভাবে উপস্থাপনকারী অসুস্থ মানবিকতা সম্পন্ন কিছু পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে এই কলঙ্কের দায়ভার জাতি সম্পূর্ণ বাহিনীর উপর ন্যস্ত করবে। আমি বলবো যে একজন মানুষ হত্যাকে ধামা চাপা দেওয়ার জন্য আমার টুটি চেপে ধরে আমায় আত্মহননের পথে ঠেলে দিলে লাখো তরুণ তরুণী এর প্রতিশোধ নেওয়া থেকে নিশ্চয়ই বিরত থাকবে না। আমি একজন ছাত্রী, পড়াশোনার পাশাপাশি কাজ করি। একটি স্বাধীন দেশে একজন নারীর কারো অধিকার ক্ষুণ্ণ না করে নিজের পছন্দ মতো বেঁচে থাকার অধিকার কি নেই? আমি মেজর সিনহা হত্যার বিচার চাই, আমার ও আমার সহকর্মীদের চরিত্র হননের অপচেষ্টার বিচার চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনজর চাই এবং দেশের সমস্ত জনগণের নিরাপত্তার নিশ্চয়তা চাই। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সশ্রদ্ধ নিবেদন, এদেশকে আপনি বাঁচান। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, আপনি না পারলে এই শকুনদের হাত থেকে এই সোনার বাংলাকে আর কেউ বাঁচাতে পারবে না।